নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভার আগে এবার ত্রিপুরায় বিধানসভায় বাজেট অধিবেশন পেশ। পয়লা মার্চ বাজেট অধিবেশন পেশ করা হবে, যেখানে বলা হচ্ছে মথার অসন্তোষের ফলে বাজেটে জনজাতিদের জন্য কি এবার কল্পতরু হবেন মানিক সাহা, সেটাও কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তবে লোকসভার আগে জনজাতিদের আবেগের কথা মাথায় রাখছে রাজ্য। গোটা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে বিকাশ রায় দেববর্মা, তিনি রয়েছেন সাহিত্যিক, কথা বলার চেষ্টা করব। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। ধন্যবাদ আপনাদের ফোন ইন প্রোগ্রামে ডাকার জন্য। হ্যাঁ, কালকেই তো বাজেট পেশ করা হচ্ছে ত্রিপুরার বিধানসভায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার কি জনজাতিদের খুশি করতে কি বাড়তি কোনো বরাদ্দ করবে রাজ্য সরকার, কি মনে হচ্ছে? শুধু জনজাতিদের জন্য বরাদ্দ বাড়বে কি বাড়বে না সেটা তো বলতে পারছি না, তবে রাজ্যবাসী হিসেবে তো একটা এক্সপেক্টেশন তো আছে। আর ইন্ডিজেনাস পিপল হিসেবেও একটা বাড়তি এক্সপেক্টেশন তো থাকবেই। দেখুন, গতবার আমাদের টোটাল বাজেটের পরিমাণ ছিল 27,654 কোটি টাকা। তো 27,654 কোটি টাকার মধ্যে ফর ট্রাইবাল ওয়েলফেয়ার ওরা গতবার তো পরিমাণ খুব একটা বেশি ছিল না। এরপরে আবার টিটিএডিসি তে যে পরিমাণ টাকা ওনারা পাঠিয়েছেন, দ্যাট কনস্টিটিউটেড অনলি 2-3% অফ দ্য টোটাল বাজেট। তো এইগুলো তো খুব চোখে মানে লাগার মতো ব্যাপার। আরেকটা যে জিনিস যেটা আমি বলতে চাইবো, গতবার টোটাল বাজেট যেখানে আমাদের ছিল 27,654 কোটি বাজেট, সেখানে এডুকেশন সেক্টরের জন্য রাখা হয়েছিল মাত্র 4,984 কোটি টাকা বাজেট। আপনি জানেন এই সারা রাজ্যে কিন্তু শিক্ষা ব্যবস্থার হাল খুবই খারাপ। প্রায় প্রতিটা স্কুল কিন্তু মাস্টার মশাইদের অপ্রতুলতার সাংঘাতিক। আর টিটিএডিসি এলাকাগুলোতে তো গতকালকে না পরশুদিন একটা পত্রিকাতে দেখলাম প্রায় 100টার মতো স্কুল আছে যেখানে সিঙ্গেল একদম। একটি বিষয় আপনার থেকে একটি বিষয় জানতে চাইবো, একটু বাড়ানো দরকার। একটি বিষয় আপনার থেকে জানতে চাইবো, তো কালকে যদি বাজেট পেশ করা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে জনজাতিদের উন্নয়নে কোন কোন খাতে এবার বরাদ্দ বাড়তি বরাদ্দ করলে পরে জনজাতিদের জন্য অনেকটাই সুবিধা হবে বা ভালো হবে বলে মনে করা হচ্ছে, আপনার কি মনে হয়? আমার তো দেখুন, জনজাতিদের উন্নয়নের কথা যদি ধরতে যান তাহলে তো আমি বলবো যে ত্রিপুরাতে জনজাতি এলাকাতে মানে ট্রাইবাল এরিয়াতে তো উন্নয়ন বলতে তো কিছু হয়নি। রাস্তাঘাট বলুন, ইলেকট্রিসিটি বলুন, পানীয় জল বলুন, সিভিক এমেনিটিস বলুন, চিকিৎসার সুব্যবস্থা বলুন, কোনো কিছুই তো নেই। কোনটা করা হয়েছে? একটা কথা আছে না বাংলায় যে এই সর্বঙ্গে ব্যথা, টাকা বাঁধবো কোথা? তো মুখে মুখে তো ট্রাইবাল ডেভেলপমেন্ট তো প্রচুর হয়ে যাচ্ছে, কিন্তু কার্য মানে আসলে তো বাস্তবে তো কিছুই হচ্ছে না। একটা একটা রাস্তায় যদি আপনি আপনার চোখ বেঁধে যদি আপনাকে গাড়িতে চড়িয়ে দেওয়া হয় এবং গাড়িতে চড়ে চড়েই চোখ না খুলে আপনি বলতে পারবেন যে আপনি ট্রাইবাল এলাকায় ঢুকেছেন কি না ঢুকেছেন? বিকাশ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা বলছিলাম বিকাশ রায় দেববর্মা আমাদের সাথে ছিল এবং বিস্তারিত তিনি তুলে ধরেছেন, ওনার অভিমত তিনি বলেছেন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি কি বলছে শুনবো। সুপ্রীতি, আগামীকাল তো ত্রিপুরার বিধানসভায় বাজেট পেশ করতে চলেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে বাজেট অধিবেশনে কোন কোন খাতে এবার বরাদ্দ করতে পারে? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় যেটা লক্ষণীয়, আগামী কালকে বাজেট শুরু হচ্ছে এবং সেই বাজেটে কি উঠে আসবে, বিশেষ করে তুমি যেমনটা কিছুক্ষণ আগেও বলছিলে যে জনজাতিদের লক্ষ্যে বা জনজাতিদের দিকে তাকিয়ে রাজ্যসভা রাজ্য মন্ত্রিসভা কি ঘোষণা দেয় সেটা যেরকম প্রশ্নের মধ্যে রয়েছে, তার সঙ্গে গোটা রাজ্যবাসীর কথাও যদি বলি, এই গোটা রাজ্যবাসী কি কি পেতে চলেছে এই বাজেটের মধ্য দিয়ে। 2024-25 সালের বাজেট অধিবেশন আগামী কাল থেকে শুরু হবে, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, চলবে 3 দিন ব্যাপী।
কারণ মাঝখানে দুটো দিন শনি এবং রবিবার পড়ায় বন্ধ থাকবে, অর্থাৎ 5 মার্চ পর্যন্ত এই বাজেট অধিবেশন চলবে। সেই বাজেট অধিবেশন শুরু হবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্যের মধ্য দিয়ে এবং তিনি বাজেট পেশ করবেন আগামীকালকে। তবে এখনো পর্যন্ত সূত্রের যে খবর, এবারের যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে উঠে আসতে পারে একের পর এক বিষয়। যেটা তুমি এডিসিদের কথা বা জনজাতিদের কথা বলছিলে, সেক্ষেত্রে জনজাতিদের উন্নয়নের জন্য এবং জুমিয়াদের উন্নয়নের জন্যই কিন্তু বেশ কিছু চমক আসতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল। কি থাকতে পারে? দেখো, জুমিয়ারা আজকে বিভিন্ন দীর্ঘ বছর ধরে তারা চাষ করছে, চাষাবাদ করছে, কিন্তু কোথাও গিয়ে তারা বঞ্চিত হচ্ছে, কারণ তাদের যে ব্যবসা করার জায়গা সেটা কোথায়? রাস্তার পাশে, বা তারা যেটুকু সংগ্রহ করছে সেটা পথ চলতি যাত্রীদের দিয়েই বিক্রি করছেন, এভাবেই তারা উপার্জন করছেন, কিন্তু তারা কিন্তু আজকে দিনের পর দিন চাষাবাদের সঙ্গে জড়িত রয়েছেন। সেই জুমিয়াদের কথা ভাবনা চিন্তা করে এবার বাজেটে নতুনত্ব কিছু আসতে চলেছে বা আসতে পারে বলে মনে করছে একটি মহল। অন্যদিকে যদি বলি, রাজ্যের এই মুহূর্তে শিক্ষার ব্যবস্থা, এই নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন করেছেন। বিধানসভায় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, তিনি প্রশ্ন তুলেছেন এর আগেও একাধিকবার, যে শিক্ষার হাল বেহাল, শিক্ষার কারণে উপযুক্ত পরিকাঠামোর অভাবে, অন্যদিকে শিক্ষক স্বল্পতার কারণে স্কুলে শিক্ষকদের একটা প্রভাব রয়েছে, যার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনার একটা বিরাট বড় প্রভাব পড়ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে শিক্ষার ক্ষেত্রেও একটা বিরাট কোনো ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে দেখো, তোমাকে আমি এবার কিছু পরিসংখ্যান দিই। ইতিমধ্যেই আমরা কিছুক্ষণ আগেও যেটা দর্শকদের জানাচ্ছিলাম, 2024-25 এই যে অর্থবর্ষ, এই অর্থবর্ষ ইতিমধ্যেই এডিসির বাজেট পেশ করা হয়েছে, এবং সেই বাজেটে যেমনটা অর্থ বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে 14,454,26,53,000 টাকা ঘোষণা করা হয়েছে 2024-25 অর্থ বছরের জন্য। যেটা কি না, যেটা গতবারের যে বাজেট ছিল সেই বাজেট থেকে এবার হিসেব করে দেখা যাচ্ছে কত, যে 26.5% বৃদ্ধি করা হয়েছে। এবার তার সঙ্গে এবার এই যে বাজেট চলছে, সেই বাজেটকে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগ উঠে আসছে। কি অভিযোগ? না, এডিসির পক্ষ থেকে অভিযোগ উঠে এসেছে যে গতবারেও কিন্তু অর্থ বরাদ্দ করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত উন্নয়ন কোথাও গিয়ে ব্যাহত হচ্ছে, অর্থাৎ সঠিকভাবে এডিসি এলাকাতে উন্নয়ন হচ্ছে না। এবার এই উন্নয়ন ব্যাহত কেন, সেই কথাতে রাজনৈতিক মহল মনে করছে যে বিজেপি এবং পিপড়া মথা, এই যে দুটো দল, এই দুটি দলের কার্যত বোঝাপড়ার কোথাও একটা সমস্যা রয়েছে, অভাব রয়েছে, আর যার কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে। এই অভিযোগ কিন্তু এডিসির বাজেটকে কেন্দ্র করে ইতিমধ্যে উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে, এক প্রকার তোলপাড়। আর এই আবহে আগামীকাল থেকে এবার বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। সেই বাজেটে দেখো, যেটা এখনো পর্যন্ত সূত্রের খবর, যে অবসরপ্রাপ্ত যে কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন কাজে লাগানো হতে পারে, এখনো পর্যন্ত সূত্র মারফত এই খবর উঠে আসছে। এছাড়াও কি থাকবে, যেমনটা তোমাকে বলছিলাম, জুমিয়া এবং তার সঙ্গে জনজাতিদের উন্নয়ন করা, সেটাও কিন্তু উঠে আসতে পারে বাজেটের মধ্য দিয়ে। তবে দেখো, যেহেতু অর্থ বরাদ্দ, তাই সেক্ষেত্রে কি অর্থ কোন খাতে কি বরাদ্দ করবেন সেটা অবশ্যই বিধানসভার সদস্যদের বিষয়, কিন্তু এখনো পর্যন্ত সূত্র যেটা বলছে সেই জায়গাতে আরো একটি বিষয়, মহার্ঘ ভাতা, সেটাও কিন্তু কোথাও গিয়ে বাড়তে পারে। কেন্দ্র যেখানে এখনো পর্যন্ত 42% দিচ্ছে, সেই জায়গায় রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত 20% দেওয়া হচ্ছে। এটা নিয়ে একটা কর্মচারী মহলে ক্ষোভ রয়েছে, তাই লোকসভার আগ মুহূর্তে দাঁড়িয়ে একদিকে জনজাতি, অন্যদিকে রাজ্যের গোটা রাজ্যবাসীর ভোট ব্যাংকের কথা চিন্তা করে এবারের যে বাজেট অধিবেশন একেবারে লোকসভার আগ মুহূর্তে দাঁড়িয়ে, তাতে কিন্তু বেশ কিছু চমক উঠে আসবে এমনটাই কার্যত মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। শতাব্দী, একদমই, ধন্যবাদ সুপ্রীতি, তোমাকে সরাসরি ছিল সুপ্রীতি আমাদের সাথে, গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে 1 মার্চ ত্রিপুরার বিধানসভা বাজেট অধিবেশন শুরু হবে, যা 3 দিনের এই অধিবেশন চলবে 5 দিন ব্যাপী, যেখানে বাজেট অধিবেশনে এবার প্রথম দিনে অতিরিক্ত ব্যয় বরাদ্দ পেশ করা হবে, এবং এরপরে অর্থমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।